ঊনবিংশ শতকে কলকাতায় হুজুক উঠলেই রূপচাঁদ গান বাঁধতেন। রেল, বিধবা বিবাহ, কন্যাদায়, এই সবই তার গানের বিষয় ছিল। তার সেই গান শহর জুড়ে তোল পাড় ফেলে দিত। তার সেই গানে মিশে থাকত ইংরেজি শব্দ। এই রূপচাঁদকেই এবার ঝুলনের মাধ্যমে তুলে ধরল বরানগরের বক্সিবাড়ি। রূপচাঁদ পক্ষী মনে করতেন তিনি নাকি উড়েও যেতে পারেন, তাই খাঁচায় করে আসতেন তিনি, গায়ে পাখির বেশভূষা, হাতে গাঁজার কলকে। সেই রূপচাঁদের অবয়বকেই এবার মাটি রং দিয়ে তুলে ধরা হলো বরানগর বক্সিবাড়ির ঝুলনে। তার পক্ষীর বেশ, হাতে গাঁজার কলকে, সঙ্গে সঙ্গীতের টেনে নিয়ে আসা গরুর গাড়ির মতো একটি গাড়িতে খাঁচাটি, এই মডেলটি বরানগর বক্সিবাড়ির ঝুলনের এবারের অন্যতম আকর্ষণ। এই ঝুলনের এবারের ভাবনা পুরনো কলকাতার ইতিকথা। পারিবারিকভাবে আমাদের ঝুলন বিগত কিছু বছর ধরে হচ্ছে, এবছরও আমরা ঝুলন করতে চলে পড়েছি, এবং এই ঝুলনের এবারের ভাবনা হচ্ছে পুরনো কলকাতার ইতিহাস। পুরনো কলকাতার ইতিহাস বলতে আমরা দেখাবার চেষ্টা করেছি সে সময় কালীঘাট কেমন ছিল, কালীঘাটের চারপাশটা কেমন ছিল একটু। তখন কলকাতা বলতে আমাদের কিছু আধা গ্রাম, কিছুটা শহরের ছোঁয়া পেয়েছে এই কলকাতা। সেই জন্য আমরা কালীঘাটের আশেপাশে দেখুন আমরা একটু গ্রাম দেখাবার চেষ্টা করেছি। তো কালীঘাটের আশপাশ ছিল, এছাড়াও আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তুলে ধরার চেষ্টা করেছি, চড়কের মেলা তুলে ধরার চেষ্টা করেছি। আবার আপনারা দেখুন এদিকে দেখতে দেখতে পাবেন কবিগানের আসর, সে সময় কবিগানের আসর খুব জনপ্রিয় ছিল, সেই জন্য কবিগানের আসরটাকেও আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। বক্সিবাড়ির ঝুলনে হয়তো ভিস্তিওয়ালার মডেলের সামনে দাঁড়িয়ে আপনি ভেসে যেতে পারেন প্রাচীন কলকাতার কোনো এক প্রেক্ষাপটে। শুধু তাই নয়, শহরের গধূলিতে রাস্তা দিয়ে টুংটুং শব্দে যাত্রী নিয়ে টানা রিকশার চলে যাওয়াও এই ঝুলনে নস্টালজিক করে তুলতে পারে আপনাকে। দূরের বটগাছের নিচে কচি কাঁচাদের বায়োস্কোপ দেখার ভিড় আপনার ভালো লাগাকে বাড়িয়ে তুলবে অনেকটাই। বেয়ারাদের বয়ে নিয়ে যাওয়া সুন্দর পালকিটা দেখলে নিশ্চয়ই কানে এসে পৌঁছবে সেই হুন্না রে হুন্না, পালকি চলে হুন্না শব্দগুলো। এসবের পাশাপাশি কবিগানের লড়াইয়ের আসরটা আপনাকে মনে করাবে ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গির কথা। সব মিলিয়ে বক্সিবাড়ির ঝুলন এবছর একেবারে নজর কাড়া। পুরনো কলকাতার থিমের মডেলগুলো করেছেন কৃষ্ণনগরের বাবুদাস, জেব্রা গাড়ি বায়োস্কোপটি তৈরি করেছেন শিল্পী আরতি পাল, জমিদার বাড়ি ও কালীঘাট মন্দিরের মডেল করেছেন দেবশ্রী বক্সী, ভিক্টোরিয়া মডেল সুবীর দত্ত করেছেন, রূপচাঁদের খাঁচাটি করেছেন কুণাল গঙ্গোপাধ্যায়। যে জিনিসটা আমাদের ঝুলনে বিশেষ আকর্ষণ হিসাবে দেখেছি সেটা হচ্ছে রূপচাঁদ পাখি। ওনার আসল নাম ছিল রূপচাঁদ মহাপাত্র, তিনি নিজেকে পাখি ভাবতেন এবং পাখি ভেবে এবং সেই পাখির পোশাক পরে মাথায় একটা ঠোঁটে, পাখির ঠোঁটের একটা আবরণ দিয়ে তিনি রাস্তা দিয়ে এই দেখুন গাড়ি দেখানো হয়েছে এখানে, যে গাড়ির ওপর একটা গাড়ি বলতে হাতে টানা ঠেলা গাড়ি দেখানো হয়েছে, যে গাড়িটার ওপরে তার খাঁচা থাকত এবং সেই খাঁচায় করে তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামের জমিদার বাড়িগুলিতে যেতেন, বৃত্তশালী বাড়িতে তিনি যেতেন, সেখানে গিয়ে উনি গান শোনাতেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মডেল ও রাম রাবণের মডেল সহ বেশ কয়েকটি মডেল করেছেন আরতি পাল ও দক্ষিণদারির শিল্পীরা। সব সাজিয়ে এই মডেলের রূপ দিয়েছেন দেবশ্রী বক্সী ও মৃণাল বক্সী। সব মিলিয়ে এক চোখ ধাঁধানো ঝুলন, আর এই ঝুলনেই জমজমাট বরানগরের বক্সিবাড়ি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।